ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে পৌরনিধি শিশুরাম দ্বিতীয় পত্রের অধ্যায় দুই, পাকিস্তান থেকে বাংলাদেশ। আজকের বিষয় হচ্ছে ভাষা আন্দোলন। আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখবো সেগুলো হচ্ছে ভাষা আন্দোলন কি বলতে পারবে, ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় বর্ণনা করতে পারবে, ভাষা আন্দোলনের ফলাফল ব্যাখ্যা করতে পারবে, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে আমরা জেনে নিই ভাষা আন্দোলন কি। ভাষা আন্দোলন হলো পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন, যা ছিল বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণ আন্দোলন। আমি আবারও বলছি, সংজ্ঞাটা ভালোভাবে বুঝে নাও। ভাষা আন্দোলন হলো পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন, যা ছিল বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণ আন্দোলন। তো আমরা প্রথমেই দেখব 1951 সালে পাকিস্তানের বিভিন্ন ভাষাভাষী জনসংখ্যার হার, বা পাকিস্তানে যেসব প্রচলিত ভাষা ছিল, মাতৃভাষা ছিল, সেগুলো কোনটা কত পার্সেন্ট। তো আমরা এখানে দেখি যে পাকিস্তানে মোট 100% জনসংখ্যার মধ্যে 56.40% হচ্ছে বাংলা ভাষাভাষী, পাঞ্জাবি হচ্ছে 28.55%, সিন্ধি 5.27%, পশতু 3.48%, উর্দু 3.37%, বেলুচি 1.29%, ইংরেজি 0.02% এবং অন্যান্য ভাষায় কথা বলতো 1.42%। অর্থাৎ এই চার্ট থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে পাকিস্তানে মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বা অর্ধেকের বেশি 56.40% জনগণ বাংলা ভাষায় কথা বলে, অন্যদিকে উর্দুতে কথা বলে মাত্র 3.37% জনগণ। আমরা যদি একটু পাই চার্টের মধ্যে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলার অবস্থান নীল এবং উর্দুর অবস্থান লাল কালারের। তাহলে উর্দুর তুলনায় বাংলা কত বড় বা কত অংশ জুড়ে আছে এটা দেখলেই বোঝা যায়। তো আমরা এখন ভাষা আন্দোলনকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে আলোচনা করব। তো প্রথম পর্যায়ে ভাষা আন্দোলনের যে সূচনা সেখান থেকে শুরু করব। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা প্রশ্নে প্রথমে বুদ্ধিজীবী মহলে বিতর্ক শুরু হয়। 1947 সালের 15 আগস্ট পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই বুদ্ধিজীবী মহলে রাষ্ট্রভাষা কি হবে পাকিস্তানের এটা নিয়ে বিতর্ক শুরু হয়। এরই মাঝে 1947 সালের 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম তমুদ্দিন মজলিস, যা ছিল ধর্মশ্রী সাহিত্য সংস্কৃতি সংগঠন, প্রতিষ্ঠা করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সাংস্কৃতিক আন্দোলন শুরু করেন। তমুদ্দিন মজলিসের মাধ্যমে অধ্যাপক আবুল কাশেম সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। 1947 সালের 8 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের ছাত্রদের একটি বিশাল সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দানের আনুষ্ঠানিক দাবি উত্থাপন করা হয়। অর্থাৎ ছাত্রদের পক্ষ থেকে 1947 সালের 8 ডিসেম্বর প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবি করা হয়। পরবর্তীতে 1947 সালের ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় ছাত্রদের নেতৃত্বে। আমরা যদি দেখি যে 23 ফেব্রুয়ারি 1948 গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, উনি ছিলেন কংগ্রেস দলীয় গণপরিষদ সদস্য পূর্ব পাকিস্তানের কুমিল্লার। উনি গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার করতে হবে বলে দাবি জানান। অর্থাৎ গণপরিষদের যে ব্যবহৃত ভাষা সেখানে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি করেন, কিন্তু তার দাবি স্পিকার বা অন্যান্য সদস্যদের তীব্র বাধার মুখে কার্যকর হয়নি। পরবর্তীতে 21 মার্চ ও 23 মার্চ 1948 ঢাকার রেসকোর্স ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর তাৎক্ষণিকভাবে উপস্থিত ছাত্র জনতা এই ঘোষণার প্রতিবাদ জানান। এ ছিল মোটামুটি ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে। পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভাষা আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে যায়। ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় 1952 সালের 27 জানুয়ারি। প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে এক জনসভায় জিন্নার কথারই পুনরাবৃত্তি করে বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখনই আবার ভাষার প্রশ্নে পাকিস্তানের দুই অংশের মধ্যেই বুদ্ধিজীবী মহল সহ ছাত্র জনতা সবার মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা বাংলা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, নাকি শাসক গোষ্ঠীর চাহিত ভাষা উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।
নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 29 জানুয়ারি প্রতিবাদ সভা, 30 জানুয়ারি ছাত্র ধর্মঘট ও 21 ফেব্রুয়ারি হরতাল সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু পাকিস্তানি সরকার ছাত্রদের এই হরতাল সমাবেশ মিছিলকে রুখে দেওয়ার জন্য 21 ফেব্রুয়ারিতে ঢাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে 146 ধারা জারি করেন। 21 ফেব্রুয়ারি 1952, 8 ফাল্গুন 1358, সকাল 11টায় ঢাকা মেডিকেল কলেজের একাংশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয়। ছাত্ররা 5-7 জন করে ছোট ছোট দলে রাষ্ট্রভাষা বাংলাচায় স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে আসলে পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের সামলাতে ব্যর্থ হয়ে গণপরিষদ ভবনের দিকে অগ্রসররত মিছিলের উপর গুলি চালালে অনেকের মৃত্যু হয়। প্রতিবাদে ফেব্রুয়ারি 22 তারিখে সারা দেশ হয়ে ওঠে মিছিল ও বিক্ষোভে উত্তাল। এদিনও পুলিশের গুলিতে অনেকের মৃত্যু হয়। আমরা যদি 21 ফেব্রুয়ারি 1952 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ঐতিহাসিক ছাত্র সমাবেশের একটা ছবি, যা 146 দ্বারা ভঙ্গ করার পূর্ব মুহূর্তে তোলা, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজের পাশে যে স্থানে পুলিশের গুলিতে ছাত্র জনতা নিহত হয় সেখানে 23 ফেব্রুয়ারি রাতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। 24 ফেব্রুয়ারি সকালে শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন। সেই শহীদ মিনারের একটা ছবি হচ্ছে এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে ছিল এটা। এই স্থানেই পরবর্তীতে আধুনিক শহীদ মিনার নির্মাণ করা হয়। বাংলার ভাষা আন্দোলনে নিহত শহীদগণ, শহীদ সালাম, শহীদ শফিউর, শহীদ জব্বার, শহীদ রফিক, শহীদ বরকত, আব্দুল আউয়াল এবং ওহিউল্লাহ নামে 9 বছরের এক কিশোর সহ আরো অনেকে এই ভাষা আন্দোলনে নিহত হয়। আমরা এখন দেখব যে ভাষা আন্দোলনের ফলাফল কি ছিল বা তাৎপর্য কি ছিল, অথবা পরবর্তী রাজনৈতিক আন্দোলন সংগ্রামে ভাষা আন্দোলন কি প্রভাব রাখে। রাষ্ট্রভাষার মর্যাদা লাভ। ভাষা আন্দোলনের ফলে যে জিনিসটা প্রথমেই পাওয়া যায় সেটা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে বাংলা, উর্দু পাশাপাশি। ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে 1972 সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগেই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। শহীদ মিনার সৃষ্টি। ভাষা আন্দোলনের ফলে প্রথমেই 23 তারিখে রাত্রেই যে স্থানে ছাত্র জনতা নিহত হয় সেখানে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। পরবর্তীতে পাকিস্তান সরকার এই শহীদ মিনারটাকে নষ্ট করে দিলে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে ওই স্থানে আধুনিক শহীদ মিনার নির্মাণ করা হয় এবং সেই শহীদ মিনারের সারা বাংলায় সহ সারা বিশ্ববাসী বর্তমানে একই আদলে শহীদ মিনার সৃষ্টি করে 1952 সালের শহীদদেরকে 21 ফেব্রুয়ারি প্রতি বছর 21 ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদন করে। এই শহীদ মিনার পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক বা বাঙালিদের আন্দোলনের প্রতীক, বাঙালিদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে কাজ করে। মধ্যবিত্ত শ্রেণী রাজনীতি সচেতনতা। ভাষা আন্দোলনের ফলে বাঙালি মধ্যবিত্ত শ্রেণী রাজনীতি সচেতন হয়ে ওঠে। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এই বোধোদয় হয় যে আন্দোলন ছাড়া বা রাজনীতি ছাড়া কোনো অধিকার আদায় করা যাবে না, ফলে মধ্যবিত্ত শ্রেণী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে। ঐক্যবোধ। ভাষা আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে ঐক্যবোধের সৃষ্টি হয়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল বাঙালি ঐক্যবোধ বা ঐক্য অনুভব করে। যুক্ত ফ্রন্ট গঠন। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বা ভাষা আন্দোলনের প্রতিক্রিয়ায় 1954 সালে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল সমূহ ঐক্যবদ্ধ হয়ে যুক্ত ফ্রন্ট গঠন করে এবং 54 প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে সরকার গঠন করে। যদিও পাকিস্তানিদের ষড়যন্ত্রের কারণে যুক্ত ফ্রন্ট সরকার বেশি দিন টিকতে পারেনি। ভাষার গান, সাহিত্য, সিনেমা। ভাষা আন্দোলনের ফলে পরবর্তীতে ভাষার গান, সাহিত্য, সিনেমা নির্মাণ করা হয়। অনেক কবিতা কবিরা কবি লিখেন, অনেকে গান লিখেন, অনেক গল্প, উপন্যাস এবং সিনেমা তৈরি হয় ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা ভাষা আন্দোলনের ফলেই বাঙালি জনগণ বা এদেশীয় পূর্ব পাকিস্তানি জনগণ বুঝতে পারে যে মুসলিম জাতীয়তাবাদের পরিবর্তে আমাদের যে ভাষা কেন্দ্রিক, আমরা যে বাঙালি বা আমাদের এই অঞ্চলের লোকেরা
ভাষা ও সংস্কৃতির পূর্ব পশ্চিম পাকিস্তানের তুলনায় ভিন্ন এবং আমাদের জাতীয়তাবাদ হওয়া উচিত ভাষা কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক নয়। ফলে পরবর্তীতে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 বার্ষিক আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে। ফলে আমরা বলতে পারি যে ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের প্রেরণা, ভাষা আন্দোলন আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা যোগায়। কেননা ভাষা আন্দোলনে বাঙালি বীর জনতা, বীর ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করে। ফলে মহান মুক্তিযুদ্ধ বাঙালি জনগণ বুঝতে পারে যে জোর রক্ত দেওয়া ছাড়া আমাদের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা আন্দোলন বর্তমানে শুধুমাত্র আমাদের একার আন্দোলন নয় বা ভাষা দিবস শুধুমাত্র আমাদের একাই আমরা পালন করি না, এখন সারা পৃথিবীর মানুষ এই ভাষা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। 1998 সালের 9 জানুয়ারি কানাডা প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম 1952 সালের ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব জানিয়ে জাতিসংঘের মহাসচিব কোফি আনানকে একটি চিঠি লেখেন। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো, জাতিসংঘের একটি সংস্থা ইউনেস্কো, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। তারপর থেকে পৃথিবীর সকল সরকার, সকল দেশ, সকল জনগণ তার নিজ নিজ মাতৃভাষাকে স্মরণ করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে পালন করে। তো এই ছিল মোটামুটি ভাষা আন্দোলনের ফলাফল বা প্রভাব বা তাৎপর্য। তোমরা আরও অনেকগুলো তাৎপর্য আমরা এখান থেকেই বুঝতে পারি যে নিজের ভাষায় লেখা যায়। তো এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো মনে রাখবে আশা করি। তো আমরা এখন কয়েকটা কাজ করবো। একক কাজ, যে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন কে? দীনেন্দ্রনাথ দত্ত, সুরেন্দ্রনাথ দত্ত, নাজিমুদ্দিন, ফজলুল হক। পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন দীনেন্দ্রনাথ দত্ত। প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে? শহীদ বরকতের পিতা, শহীদ জব্বারের পিতা, শহীদ শফিউরের পিতা, শহীদ রফিকের পিতা। প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা। ধন্যবাদ সবাই।